हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल कुकिंग हाउस एर नतून रेसिपि देखार जन्य सबाइके वेलकम जानाच्छि। आजकेर पर्वे शेयर करब दुटी डिम ओ एकटी कलार दिए असम्भव मजार नास्तार रेसिपि। आशा करि रेसिपिटी आपनादेर सबार भालो लागबे। तो प्रथमेई आमि एखाने दुटी डिम निएछि आर एक कापेर मतो मयदा निएछि आर एखाने एकटा बानाना आमि एरकम स्लाइस करे केटे निएछि आर एखन आमि प्रथमेई डिम दुटोके ভেঙে নেব। তো এখানে আমি একটা বোল নিয়েছি আর এখন আমি একে একে ডিম দুটো এই বোলে ভেঙে নেব। ডিম দুটো ভেঙে নেওয়ার পর এখন আমি কুসুম দুটোকে আলাদা করে নেব। আমি একটা চামচের সাহায্যে কুসুম দুটোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি ডিমের এই সাদা অংশে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন মিষ্টি খেতে সেই হিসাবে দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর এখন আমি একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালো করে চিনি আর ডিমের এই সাদা অংশটাকে ফেটিয়ে নেব। অনবরত 5-6 মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর একটা ফোমের সৃষ্টি হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর ডিমের সাদা অংশটাকে কিন্তু এরকম ফোম বানিয়ে নিতে হবে, আর তবেই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট হবে। তো এখানে আমার ডিমের ফোমটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কুসুম তুলে রেখেছিলাম সেই কুসুমটাকে এখন দিয়ে দিলাম। আর এই কুসুম দুটোকেও কিন্তু হালকা হাতে এই সাদা ফোমের সাথে মিশিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দেব আটা, আর আটাটাকে এখানে আমি চেলে নিচ্ছি যাতে করে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। আটাটা দেওয়ার পর এখন দিয়ে দেব প্রায় 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবকিছু দেওয়ার পর এখন আমি পুরো মিশ্রণটাকে এরকম হালকা হাতে মিলিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি প্রেসার করা যাবে না, ধীরে ধীরে মিশ্রণটাকে মিলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখানে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে যদি ব্যাটারটা একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু দুধ দিয়ে ব্যালেন্স করে নিতে পারেন। তো এখানে ব্যাটারটা আমার কমপ্লিট রেডি হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এরপর ঠিক কড়াইয়ের সাইজে দিয়ে দিলাম একটা সাদা পেপার। এরপর আমি অর্ধেক ব্যাটার ঢেলে দেব এখান থেকে, আর এখানে বাকি অর্ধেক ব্যাটার আমি রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে দেব। তো এখন যে অর্ধেক ব্যাটার আমি কড়াইয়ে দিয়েছি এই ব্যাটারের উপর এখন আগে থেকে স্লাইস করে রাখা যে ব্যানানা সেই ব্যানানাগুলো আমি এরকম আঙুলের সাহায্যে বসিয়ে বসিয়ে দেব। একটু চেপে চেপে দিতে হবে ব্যানানাগুলো যাতে করে ব্যানানাগুলো একেবারে নিচ পর্যন্ত চলে যায়। আর এইভাবে আমি বাকি ব্যানানাগুলো দিয়ে দেব পুরো ব্যাটারের চারপাশে। তো এখানে আমার সবগুলো ব্যানানা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি যে অর্ধেক ব্যাটার রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা আমি উপর দিয়ে দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার পর এখন আমি কড়াইটাকে হালকা করে একটু ঝাঁকিয়ে নেব যাতে করে ভিতরের এয়ারটা বেরিয়ে আসে। এরপর লো টু মিডিয়ামে কড়াইটাকে একটা তাওয়ার উপরে রেখে দিয়ে আমি প্রায় 20-25 মিনিটের মতো জাল করে নেব। 20-25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন এটা কমপ্লিট হয়ে গেছে কিনা আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। তো এখানে টুথপিকটা একদম ক্লিন আসছে, মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা প্লেটে সার্ভ করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি উপর থেকে আলতো হাতে পেপারটাকে তুলে নেব।
আর এটা কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে আমি এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি, ততটাই লোভনীয়। আপনারা অবশ্যই বাড়িতে আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের এই কম উপকরণ দিয়ে মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি কেমন হয়েছে আমাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে আমি খুব ভালোবাসি। আর সেই সাথে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।